পূর্ব সিকিমে লামপক্রি বা আরিতাল লেকের মাথার উপর অবস্থিত এক ছোট্ট ও প্রত্যন্ত গ্রাম, যা প্রাকৃতিক বৈচিত্র্য ও অপার সৌন্দর্যে ভরপুর। আমরা এসেছি মাংখিমে। এই হোমস্টেডের অবস্থান সব থেকে উঁচুতে। পাহাড় ঘেরা বন্য প্রকৃতি ও কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য প্রধান আকর্ষণ এই গ্রামে। কাঞ্চনজঙ্ঘার মেসমেরাইজিং ভিউ। সূর্যের প্রথম কিরণের ছোঁয়ায় যখন রক্তিম আভা লাগে কাঞ্চনজঙ্ঘার বরফচূড়ায়, শুরু হয় মাংখিমের সুন্দর এক সকাল। একই ফ্রেমে ধরা দেয় আরিটাল লেক ও রাজকীয় কাঞ্চনজঙ্ঘা। জনপ্রিয় সিল্ক রুটের ট্যুরিস্ট সার্কিটে অবস্থান হলেও মাংখিমে রয়েছে একটা নিজস্ব সৌন্দর্য ও আকর্ষণ। ওই দূরে হচ্ছে সিল্ক রুট। আজকের ভিডিওতে রইল স্বল্প পরিচিত অপূর্ব সেই পাহাড়ি গ্রাম মাংখিমের কথা। আর মাংখিম তথা সমগ্র সিল্ক রুটে থাকার জন্য এক অন্যতম সেরা হোমস্টের হদিস, সাথে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখার সুযোগ। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। শিয়ালদা থেকে রাতের পদাতিক এক্সপ্রেসে চড়ে পরদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপর আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে শুরু এবারের পাহাড় সফর। প্রথম গন্তব্য ছিল কালিম্পং জেলার এক দারুণ সুন্দর অফবিট গ্রাম বারমেক। একই ফ্রেমে কাঞ্চনজঙ্ঘা ও তিস্তার অপূর্ব দৃশ্য, যার ভিডিও ছিল আগের পর্বে। সেই ভিডিওটা না দেখা থাকলে অবশ্যই দেখে নিন। লিংক দেওয়া রইল আই বাটন ও ডেসক্রিপশন বক্সে। পরদিন বারমেক থেকে রওনা দিলাম সিকিমের মাংখিমের উদ্দেশ্যে। বারমেকের ওপর থেকে অনেক নিচে তিস্তা ও রংপো খোলার পাশে যে রংপো শহরকে দেখেছিলাম, পৌঁছলাম সেখানে। রংপো খোলার উপর নবনির্মিত ব্রিজ উদ্বোধনের অপেক্ষায়। পশ্চিমবঙ্গ ছেড়ে সিকিমে প্রবেশ। রংপো থেকে গ্যাংটকগামী রাস্তা ছেড়ে একটি পথ গিয়েছে পূর্ব সিকিমের রেনকের দিকে। সে পথে চলতে চলতে পথের পাশে সঙ্গী হলো রংপো খোলা। বারমেক থেকে রংপো হয়ে আমরা চলেছি এখন মাংখিমের পথে। রাস্তা যেতে যেতে একটা জায়গায় গাড়ি থামিয়ে নেমে পড়লাম। নিচে দুটো নদী মিশেছে। এখানে ঋষিখোলা নদী রংপো খোলা নদীতে এসে মিশেছে। নদীর ওপারে কান্নান ভ্যালি। দুই নদীর সঙ্গমস্থলের পাশে নতুন তৈরি হওয়া কান্নান ভ্যালি হোমস্টে। নদীর এপারটা সিকিম ও ওপারটা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা। রোড়াথাঙে রংপো খোলার উপর ব্রিজ। পাকিয়াং এয়ারপোর্টের সৌজন্যে বেশ চওড়া হয়েছে এদিকের রাস্তা। রংলি ও জুলুকগামী রাস্তা ছেড়ে চললাম রেনকের দিকে। খানিক চলেই তালাপচান ও আরিটার। বেশ কিছু হোটেল হয়েছে এখানে। জঙ্গলের পথে খানিক চলে পৌঁছলাম আরিটার লেকে। পূর্ব সিকিমে 4,600 ফুট উচ্চতায় অবস্থিত পান্না সবুজ জলের এই সুন্দর আরিটার হ্রদ। রামপক্রি লেক, লেকের পাশেই একটা হোমস্টে। আমরা এসেছি আরিটার লেকে। এই লেকটাকে লামপক্রি লেকও বলে। আর এর ঠিক ওপরে মাংখিম। একটু বাদেই আমরা সেখানে পৌঁছাবো, আর আজকে আমাদের স্টেও সেখানেই। নানান রং বেরঙের নিশান টাঙানো লেকের ওপর, যেমনটা সিকিমের অন্যান্য লেকেও দেখা যায়। লেকের জলে বোটিংয়ের ব্যবস্থা। সিম্বাকৃতি লেককে ঘিরে রয়েছে পায়ে চলার পথ। পুরোটাই প্রদক্ষিণ করা যায় পায়ে হেঁটে। চলে এলাম হ্রদের পিছন দিকটায়। এই রাস্তাটা উঠে গেছে মাংখিমে আরিটার থেকে জঙ্গলের মধ্যে দিয়ে। যদিও আমরা এখন আরিটার গাড়ি করে এসেছি, গাড়ি করেই আবার মাংখিমে উঠে যাব। লেকের পাড়ে বৌদ্ধ ধর্মের একটি উপাসনা স্থল। আরিটার থেকে এবার চড়াই উঠতে উঠতে পৌঁছে যাওয়া মাংখিমে।
আমাদের বুকিং যে হোমস্টেতে তার অবস্থান সেই মগডালে পাহাড়ের একদম উপরে। গাড়ি নিচে রেখে খাড়াই সিঁড়ির পথ বেয়ে পৌঁছলাম হোমস্টেতে। আর হোমস্টেতে পৌঁছেই মন ভরে গেল। একদম টপে এর অবস্থান, আর এই হোমস্টেটাই যেন একটা ভিউ পয়েন্ট। চারপাশে সবুজ জঙ্গলময় পাহাড়ের কি অসাধারণ ভিউ। আমরা এসেছি মাংখিমে। এই হোমস্টেটার নাম কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। আর এই হোমস্টেটা সবথেকে উঁচুতে অবস্থিত, মাংখিমের সবথেকে উঁচু পয়েন্ট। ঘরের সামনের ব্যালকনি থেকে পাহাড় আর ভ্যালির অসাধারণ ভিউ। এইদিকেই হচ্ছে সিল্ক রুট, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা। এখন মেঘে ঢেকে গেছে, ভালো করে দেখা যাচ্ছে না। দেখে নেওয়া যাক রুমের ভেতরটা। এমন প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ঘর। এই হোমস্টেতে থাকা খাওয়ার জনপ্রতি খরচ 1200 টাকা প্রতিদিন। এখানে পৌঁছানো থেকে কানে আসছে উচ্চস্বরে এক প্রকার ঝিঝির ডাক, এক টানা যেন ঘোর লেগে যায়। আমরা এরপর যতক্ষণ মাংখিমে ছিলাম এই ঝিঝির তীব্র স্বর শুনেছি সারাক্ষণ। বারান্দায় দাঁড়ালে কি অসাধারণ ভিউ। ওই দূরে হচ্ছে সিল্ক রুট, সিল্ক রুটের রাস্তা। ওই উপরে গ্রামটা হচ্ছে জুলুক, তার নিচে লিংটাম। মাংখিমে সবথেকে ভালো হোমস্টে এটাই। চললাম নিচে লাঞ্চ করতে। লাঞ্চে ভাত ডাল সবজি ও ডিমের কারি। লাঞ্চের পর চললাম খানিক উপরের মন্দির ও ভিউ পয়েন্টে। নিচে ওই দেখা দিল আরিটার লেক। এই হোমস্টের অবস্থান মাংখিমের সর্বোচ্চ যে ভিউ পয়েন্ট তার সামান্য নিচে। এখান থেকে কি সুন্দর ভিউ পাওয়া যায় মাংখিমে। অল্প কিছু সিঁড়ি উঠে পৌঁছে গেলাম উপরে শিব মন্দিরে। স্থানীয় রাই কমিউনিটির উপাসনা স্থল বলে একে রাই মন্দিরও বলে। মন্দিরের পিছন দিকের ভিউ পয়েন্ট থেকে নিচের পাহাড় উপত্যকা সহ সিম্বাকৃতি আরিটার লেকের ব্রেথ টেকিং ভিউ। বিকেলবেলা মেঘ জড়ানো কাঞ্চনজঙ্ঘার চূড়া। আরিটার লেকের মাথার ওপর 6500 ফুট উচ্চতায় অবস্থান এই গ্রামের। একদম টপ থেকে নিচে মাংখিম গ্রাম। নিচে আমব্রেলা ভিউ পয়েন্ট। আমরা রয়েছি এখন মাংখিমের মেইন ভিউ পয়েন্ট সবচেয়ে উঁচুতে, যেখানে রয়েছে মন্দির। ওই দূরে হচ্ছে সিল্ক রুট। ওই পিছনের উঁচু পাহাড়টায় নাকি দোকালাম। শুনে নেওয়া যাক হোমস্টের কর্ণধার ললিত রায়ের কাছ থেকে। ফার্স্ট অফ অল মেরা নাম ললিত রায় হ্যায় আর মেরা হোমস্টে কা নাম কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। তো ইয়ে মাংখিম কা আরিটার আর রেনক কা সিল্ক রুট কা ইয়ে যো এক ঠো পিক পয়েন্ট মে হ্যায় আর ইয়ে হিল কা টপ মে হ্যায়। তো ইসে চার আর 360 ডিগ্রি ভিউ মিলেগা। তো জেসে কি আপ লোক দেখ রহে কাঞ্চনজঙ্ঘা और लास्ट का रेंज दिख रहा है, संदकपुर फालुट का रेंज है। आगे में हिले बरसे का, फिर उससे आगे राबंगला वो जो भाले ढूंगा का रेंज है, फिर आगे आके रोमटेक का ये पंगथांग का, फिर ये गया मेनला इधर नथुला का पीक दिखेगा वो बादल का पीछे में। अच्छा, और ये जो हिल टॉप दिख रहा है एकदम ऊंचा वाला, ये है आपका लुंगथंग व्यू पॉइंट जलुक के ऊपर। अच्छा। और उसका पीछे में है दोकलाम, दोकलाम जहाँ पे वायर हुआ था। मैं गए। अच्छा, वाइल्ड लाइफ रेंज है ये, पंगुला का रेंज बोलता है इसको। अच्छा, ये वाला सामने पीछे वाला। अच्छा, सिक्किम का वन ऑफ द बिगेस्ट
वाइल्ड सेंचुरी है। अच्छा, और ये सामने हो गया मुलखर का है तब। ओ, ये मुलखर का है। हाँ, ये सामने का। तो यहाँ भी लेक है, नेचुरल लेक, मुलखर का लेक। हाँ, लेक है वहाँ पर, कंचनजंगा का रिफ्लेक्शन होता। अच्छा, है ट्रैक भी कर सकता है, गाड़ी में भी जाता है, लेकिन रॉकी रोड है तो इसलिए रोड से जाने में भी 1 घंटा लगता है। 10 किलोमीटर का ही रास्ता है। ज्यादातर तो यहाँ व्यू के लिए आता है लोग, अभी जाने लगा है। यहाँ पर व्यू बढ़िया है, चारों ओर दिखना है और पीसफुल है। मेरा मकान का सामने सामने, होम स्टे के सामने सामने कोई होम स्टे नहीं है, एकदम खुला जगह है। या 300 टॉप पे है, माने 1/2 किलोमीटर का रेडियस में कोई घर नहीं है, दूसरा घर नहीं है, तो इसलिए टूरिस्ट इंजॉय करता है। और रात को लाइटिंग वगैरह ये पहाड़ में सामने सामने का बहुत अच्छा दिखता है। अच्छा, फोटोग्राफी के लिए बहुत बढ़िया है। थैंक यू। मंदिरे चलछे उपासना, एखाने छोटोटाई एई दायित्व। সূর্যাস্তের সময় নিচের আড়িটার লেক ও মেঘ জড়ানো কাঞ্চনজঙ্ঘা। সন্ধ্যায় হোমস্টেতে ফিরে ঠান্ডায় জমিয়ে চা পকোড়া। সন্ধ্যার পর মাংখিমের আরেক রূপ, সব পাহাড়ে জ্বলে উঠেছে জোনাকির মতো আলো। ঠান্ডা উপেক্ষা করেই আবার উঠলাম উপরের ভিউ পয়েন্টে। প্রায় 270 ডিগ্রি জুড়ে শত সহস্র জোনাকির আলোয় প্রজ্বলিত পাহাড়, আকাশে অসংখ্য তারা, সে দৃশ্য ভাষায় প্রকাশ করা বা ক্যামেরায় ধরা কঠিন। দূরে সামনের পাহাড়ের গায়ে আলোকমালায় ঠিক যেন তৈরি হয়েছে ভারতের ম্যাপ। রাতের ডিনারে রুটি, সবজি, চিকেন কারি ও আমাদের জন্য স্পেশাল রাই শাক দিয়ে পর্ক। আজকে আমাদের স্পেশাল আইটেম রাই শাক দিয়ে পর্ক। অ্যাকচুয়ালি ওনাদের বলেছিলাম যে ওটা স্পেশাল বানিয়ে দেওয়ার জন্য, তো ওনারা নিজেদের জন্য এটা বানাচ্ছিলেন, এবার আমাদের দুজনের জন্য রেখেছেন। তো ডিনারে আজকে চিকেনের সাথে এটাও খাচ্ছি আমরা, খেতে খুবই ভালো। পরদিন সকাল, সকালবেলা সানরাইজ হচ্ছে। এখন ওই সামনের পাহাড়টা হচ্ছে দোকালাম, সে বিখ্যাত দোকালাম যেখানে কিছুদিন আগে ইন্ডিয়া চায়না ফেস অফ হয়েছিল। আর ওইখান থেকে সূর্য দিক থেকে সূর্য উঠছে, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার শিখরে এই লাল সূর্যের আলো পড়ে, সূর্যের প্রথম কিরণ পড়ে ঝকঝক করছে, অপূর্ব দৃশ্য। সূর্যের প্রথম কিরণের ছোঁয়ায় যখন রক্তিম আভা লাগে কাঞ্চনজঙ্ঘার বরফচূড়ার গায়ে, শুরু হয় মাংখিমের সুন্দর একটা সকাল। নানান পাহাড়ি পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে এই পাহাড়ি গ্রাম। অপূর্ব অসাধারণ ভিউ সমগ্র কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের এই মাংখিম থেকে। গুড মর্নিং মাংখিমে, অপূর্ব সুন্দর একটা সকাল। ওইদিকে দিয়ে সূর্য উঠছে, এই পাশে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ, সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে। প্রায় 180 ডিগ্রি জুড়ে কুম্ভকর্ণ, কাবরু, কাঞ্চনজঙ্ঘা, পাণ্ডিম, শিনিয়ালচু সহ পূর্ব হিমালয়ের বরফচূড়াগুলো, যেন হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। রক্তিম থেকে সোনালি হয়ে ধীরে ধীরে স্বমহিমায় উজ্জ্বল হয়ে ওঠে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। সকালবেলা আবার চললাম সামান্য উপরের ভিউ পয়েন্টে, প্রতিটি বাঁকেই হাজির কাঞ্চনজঙ্ঘা। একই ফ্রেমে নিচে এই সুন্দর আড়িটার লেক। মাংখিমের সেরা ভিউ
এখানকার সর্বোচ্চ স্থল শিব মন্দির সংলগ্ন পয়েন্ট থেকে। আমরা এখন খানিকটা উঠে এসেছি, ওপরে মন্দির সংলগ্ন ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে আছি। আর এদিকে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা, তার নিচে আরিটাল লেকটা দেখা যাচ্ছে। এখান থেকে উত্তর পশ্চিম কোণে একই ফ্রেমে দেখা যায় নিচের আরিটাল লেক, একটু দূরের পাকিয়াং এয়ারপোর্টের রানওয়ে ও মাথার উপর বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। আবার আরেক দিকে উত্তর পূর্ব কোণে দূরে পাহাড়ে দেখা যায় জুলুক সহ সমগ্র সিল্করুট। একটু বাদে পিছনের পাহাড়ের আড়াল থেকে সূর্য বেরিয়ে আসার পর ধীরে ধীরে পাহাড়ের ছায়া সরিয়ে উজ্জ্বল হয়ে উঠল নিচের আরিটার লেক। পান্না সবুজ জলের আরিটার বা লামপকরি ও দূরের পাহাড়ের মাথায় কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র বরফ চূড়া বেলা বাড়ার সাথে সাথে আরো সুন্দর হয়ে উঠল সামনের দৃশ্যপট। পাহাড়ে এসে যতবার কাঞ্চনজঙ্ঘার দর্শন পাই কখনো যেন পুরনো হয় না। অপূর্ব একটা সকাল মাংখিমে, প্রতিদিন কেন যে এমন ভাবে শুরু হয় না সকালটা। ওই নিচে হচ্ছে আমরেলা ভিউ পয়েন্ট, আমরা আবার ওই দিক ওইখানে যাব। মাংখিমের আরেকটা ভিউ পয়েন্ট নিচে আমরেলা ভিউ পয়েন্ট। রেলিং দেওয়া সিঁড়ির পথ নেমে চলে গেছে এই ভিউ পয়েন্ট থেকে নিচের ভিউ পয়েন্ট অবধি, জঙ্গলের মধ্যে দিয়ে পথ। আমরা এখন চলেছি আমরেলা ভিউ পয়েন্টের দিকে, মানে কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে থেকে সোজা একটা রেলিং দেওয়া পথ চলে গেছে আমরেলা ভিউ পয়েন্টে। অনেকগুলো সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এখানে যেতে হয়। গ্রামের প্রতিটি বাঁকেই যেন দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার ও নিচের আরিটার লেক। এই ভিউ পয়েন্টটা আমরেলাতে দেখা যাচ্ছে। প্রাকৃতিক বৈচিত্র্য ও অপার সৌন্দর্যে ভরা এই ছোট্ট ও প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মাংখিম, হিডেন ট্রেজার অফ ইস্ট সিকিম। এই যে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ এখান থেকে। এখানে রয়েছে গ্রামের কিছু ঘর ও দু একটা হোমস্টে। অসাধারণ ভিউ, এটা হলো আমরেলা ভিউ পয়েন্ট। আর ওই উপরে হচ্ছে মাংখিমের সবচেয়ে উঁচু জায়গা, ওইখানেই কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। আর তার উপরে আমরা সকালে যে ভিউ পয়েন্টটায় গিয়েছিলাম সেই মন্দির। এই হলো আমরেলা ভিউ পয়েন্ট, মাংখিমের আরেকটা ভিউ পয়েন্ট। এটা ওই উঁচুতে কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে যেখানে আমরা রয়েছি, আর তারও উপরে মাংখিমের মেন ভিউ পয়েন্ট। এখন আমরা ওখান থেকে ট্রেক করে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে চলে এসেছি এই আমরেলা ভিউ পয়েন্টে। এখান থেকে আরিটাল লেকের ভিউটা খুব একটা পাওয়া যাচ্ছে না, জঙ্গলে ঢেকে গেছে। ভিউটা খুব সুন্দর পাওয়া যায় ওই উপরে রায় মন্দির থেকে, দূরে ওই পাকিয়াং এয়ারপোর্ট, আর তার মাথার উপর কাঞ্চনজঙ্ঘা। এই সময় যদি একটা প্লেন নামতে দেখা যেত, কিন্তু এই এয়ারপোর্টে প্লেন বোধহয় এখন নামেই না। দুদিন মাংখিমে থেকে একটাও চোখে পড়ল না। 360 ডিগ্রি জুড়ে কি অসাধারণ ভিউ এই আমরেলা ভিউ পয়েন্ট থেকে। সিল্ক রুটের টুরিস্ট সার্কিটে অবস্থান হলেও মাংখিমে রয়েছে একটা অন্যরকম সৌন্দর্য ও আকর্ষণ। শুধু মাংখিম ঘুরতে এসেই নিরিবিলিতে কাটিয়ে দেওয়া যায় দু তিনটে দিন। এখানকার শান্ত পাহাড়ি পরিবেশ, অপূর্ব দৃশ্য ও নির্জনতা মন ঘুরিয়ে দেবে। এক অদ্ভুত শান্তি বিরাজ করে মাংখিমে। আশেপাশের জঙ্গল থেকে এক নাগাড়ে উচ্চস্বরে ঝিঁঝির ডাক
এখানে সর্বত্র সবসময় কানে আসে। হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট। রুম তো অভি মে ছেই দে পা রহা হুঁ, ছে বাদ মে বড় রহা হ্যায়, দেখনা পড়েগা কব বড়েগা। অর হম খানা পিনা ভি জো গেস্ট কা এজ পার চয়েস হ্যায় না, वो प्रोवाइड कर सके सकते हैं। अभी बंगाली खाना और लोकल कौन सा डिमांड करेगा वो खाले वो टाइप का देते हैं। और हमारे ये मांकी में अगर आएंगे कोई गेस्ट तो 2-3 नाइट होने से अच्छा है यहाँ से, और यहाँ लोकली घूमेंगे तो 10-12 पॉइंट है यहाँ पर मांकी में, मांकी का सराउंडिंग। जैसे कि यहाँ सिल्क रूट का सबसे पहले जो म्यूल ट्रांसपोर्ट करता था तो उस टाइम में रास्ता था वो, अभी भी है यहाँ पर। और जगह में तो रोड उसका ऊपर में बिछा दिया, लेकिन यहाँ पर अभी भी है। यहाँ से 2 किलोमीटर नीचे में और यहाँ पर वाटरफॉल्स है, नया नया वाटरफॉल्स है, मैंने चांगे लाखा वाटरफॉल्स बोलता है। अच्छा। वो सिल्क रूट का पुराना एविडेंस वो रूट है, सिल्क रूट का किस तरह ट्रांसपोर्ट यहाँ नीचे दलपचंद में, दलपचंद में हाँ जी। और ये लेक हो गया, 3 पॉइंट हो गया, फिर यहाँ लवर्स व्यू पॉइंट ये सामने का, और हेलीपैड। अच्छा। और डाक बंगलो और सिद्धेश्वर टेम्पल। हाँ। और तागाथंग वाटरफॉल्स, रॉक गार्डन भी बोलता है उसको। दिन भर तो एक दिन ऐसे ही चला जाएगा लोकल साइट सीन में, अमिताभ स्टेचू, मोनेस्ट्री, ये मांकिम टेम्पल, अम्ब्रेला व्यू पॉइंट करके। और एक दिन के लिए सोलिड टाइम निकाल के मूलखरका लेक और आसपास का साइट सीन, वैली वगैरह ये एक्सप्लोर कर सके। ओके, थैंक यू। थैंक यू सर। তারপর চললাম গাড়িতে চড়ে আরিটার মনাস্ট্রিতে। এই হলো আরিটার মনাস্ট্রি। মনাস্ট্রি থেকে জঙ্গলের পথে মিনিট দশে হেঁটে পৌঁছলাম অমিতাভ বুদ্ধের মূর্তিতে। মাংখিম ভিউ পয়েন্ট থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করেও পৌঁছানো যায় এখানে। মূর্তির ঠিক নিচেই আরিটার লেক, এক ফ্রেমে লেকের সাথে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ এক দৃশ্য এখান থেকেও। আমরা এখন এসেছি অমিতাভ বুদ্ধের মূর্তির সামনে। এটা অমিতাভ বুদ্ধের স্ট্যাচু, অনেকটা উঁচুতে। এটা আরিটার গুম্ফা থেকে খানিকটা হেঁটে আসতে হয়, অসাধারণ সুন্দর জায়গা আর অসাধারণ ভিউ। এই বুদ্ধের মূর্তি যেখানে আছে তার ঠিক সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পিছনে, এই আমাদের পিছনে আর আরিটার লেকটা। মাংখিমকে কেন্দ্র করে বা মাংখিমকে স্টপ ওভার করে করা যায় 3-4 দিনের সিল্ক রুট ট্যুর, অথবা আমাদের মতো শুধু মাংখিমকে ভালোবেসেই শহুরে কোলাহল থেকে অনেক দূরে নিরিবিলিতে কাটিয়ে দেওয়া যায় 2-3 দিন। অফবিট এই পাহাড়ি গ্রামে থাকার বেস্ট অপশন অবশ্যই কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। তৈরি হয়েছে আরও 4-5টা হোমস্টে, তাদের একটা হেভেন ভ্যালি হোমস্টে। এছাড়া মাংখিমের নিচে আরিতারের কাছে রয়েছে অনেকগুলো হোটেল ও হোমস্টে। কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে ও ললিত রায়কে বিদায় জানিয়ে মাংখিম ছেড়ে এবার নেমে চলা। এবারে আসি কিভাবে যাবেন মাংখিমে। এনজেপি থেকে মাংখিমের দূরত্ব 113 কিলোমিটার, সরাসরি গাড়িতে গেলে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা, ভাড়া নেয় 3,500 থেকে 4,000 টাকা। কম খরচে যেতে চাইলে শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী শেয়ার গাড়িতে রংপো, রংপো থেকে রেনক, রেনক থেকে মাংখিম অবধি গাড়ি ভাড়া নিতে হবে, দূরত্ব 9 কিলোমিটার। ফেরার পথে রংলি থেকে রংপোর পথে পড়ল কালীখোলা নামের এই ঝর্ণা। কেমন লাগলো আরও একটা অফবিট পাহাড়ি গ্রাম ভিডিও কমেন্ট করে জানান। রংপোতে এসে সিকিমকে বিদায় জানিয়ে ফিরে চলা শিলিগুড়ির উদ্দেশ্যে। এবার শিলিগুড়ি থেকে আমাদের কলকাতা ফেরা স্লিপার বাসে। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ,
একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্র্যাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্র্যাভেলিক।